Assalamualaikum. Welcome to my second AngularJS tutorial. এটা আমার Angular JavaScript second tutorial এবং আমি এখানে দেখাবো যে AngularJS এ expression আসলে কি এবং কিভাবে expression এর মাধ্যমে আমরা কাজ করব। এখানে আরো আমরা কিছু জিনিস সম্পর্কে পরিচিত হবে, যেমন nginit, ng model বা variable এখানে আমরা কিভাবে declare করব এবং সেটার উপর mathematical operations আমরা কিভাবে করবো সেটা আমরা এখানে দেখব। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার অ্যাঙ্গুলার জেস কে এখানে ইনক্লুড করলাম। তারপর এটা হচ্ছে আমার বডি ট্যাগ স্টার্ট এন্ড বডি ট্যাগ এন্ড, ওকে। দেন এখানে আমার ডিভ স্টার্ট এন্ড আমার ডিভ এন্ড। যেহেতু আমার এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মধ্যে পুরো পেজটাই যেহেতু আমার এবং পুরো পেজটা যেহেতু আমার আমি পুরো পেজটাতে যেহেতু অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের কাজ করব, সেই জন্য আমি বডিতে এনজি অ্যাপ ইকুয়াল টু নাথিং এটা নিয়ে নিলাম। এটাই জন্য নিলাম আমি, যাতে আমার এই বডির মধ্যে যত ট্যাগ এস্টিমেল ট্যাগ ইনক্লুড করব সবার উপর আমি যাতে অ্যাঙ্গুলার জেএস এর অপারেশন করতে পারি। ওকে, এখন আসা যাক। আমি ধরি যে আমার এখানে 5 and 5 অ্যাড করতে হবে। আমরা ধরি আমাদের এখানে দুইটা ইনপুট বক্স আছে এবং একটা টোটালের ইনপুট একটা টোটাল বক্স ইনপুটের বক্স আছে। তো আমি ইনপুট বক্সে নাম্বার এন্ট্রি করব, কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস আমাকে অটোমেটিক টোটালটা দেখাবে। এরকম আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। তো সবার আগে আমি একটা ইনপুট বক্স নেই, ইনপুট টাইপ ইকুয়াল টু আমি এক ইনপুট বক্স নিলাম যে এখানে হবে কিউ ইউ এন টি আই টি কোয়ান্টিটি। তো এখানে আমরা দেখি একটু, এখানে আমাদের তিনটে ইনপুট বক্স আছে, কোয়ান্টিটি প্রাইস এবং টোটাল। লাইক আমি যদি এখানে 5 দেই অর্থাৎ আমার কোয়ান্টিটি হচ্ছে 5 এবং ইউনিট প্রাইস হচ্ছে 10, তাহলে এখানে আমাকে 50 দেখাবে অর্থাৎ গুণ করে আমার দেখাবে। তো এটার জন্য আমি কি করব, আমি এটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটার ভ্যালু একটা ভ্যারিয়েবলের মধ্যে নিব, এটা এবং এটার ভ্যালু একটা ভ্যারিয়েবলের মধ্যে নিব। সো আমরা এর আগে টিউটোরিয়াল দেখেছি আমরা কিভাবে ইনপুট টেক্সট বা ইনপুট বক্সের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি অ্যাঙ্গুলার জেসে। সেটার জন্য আমাকে এনজি মডেল ইউজ করতে হবে। এনজি মডেল ইকুয়াল টু আমি এটা ভ্যারিয়েবল নেমটা দিচ্ছি কিউটি ওয়াই, যেহেতু এটা কোয়ান্টিটির সাথে রিলেটেড আমি এটার ভ্যালুটা দিচ্ছি কিউটি ওয়াই। ওকে, মানে এই ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ইনপুট বক্সে যে ভ্যালুটা দিব সেটা এই কিউ টি ওয়াই ভ্যারিয়েবলে স্টোর হবে। এবং এটাতেও আমি সেম এনজি এমওডিএল এনজি মডেল এখানে আমি দিচ্ছি প্রাইস, সেম প্রাইস বক্সে আমি প্রাইস ইনপুট বক্সে অর্থাৎ এই প্রাইস ইনপুট বক্সে আমি যে ভ্যালুটা দিব সেটা আমার এই প্রাইস প্রাইস ভ্যারিয়েবলে সেভ হবে, এখন আমার স্টোর হবে। এবং এখন আমার কাজ হচ্ছে কোয়ান্টিটি ভ্যারিয়েবলে আমার একটা একটা ভ্যালু আছে এবং প্রাইসে আমি একটা ভ্যালু পাবো, কোয়ান্টিটিতে একটা ভ্যারিয়েবল ভ্যালু পাবো এবং প্রাইসেও আমি একটা ভ্যারিয়েবল পাবো। এই দুইটো ভ্যারিয়েবলের গুণ ফল আমি আমার পরের টেক্সট বক্স অর্থাৎ টোটালটিতে দেখাবো। সেটা কীভাবে দেখাবো, সেটা আমি একটা ইনপুট বক্সে অপারেশন করার পরে যে রেজাল্ট আমি ইনপুট বক্সের দেখাবো সেটা অবশ্যই ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি দেখাবো। সো আমি এখানে ভ্যালু টাইপ করছি এবং আমরা যেহেতু এক্সপ্রেশন সম্পর্কে জানি যে এক্সপ্রেশনের মাধ্যমে কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন করে থাকি, তো আমরা এখানে যেহেতু দেখি একটা নর্মাল, লাইক আমি যখন এখানে নর্মালি 5 + 5 দিব তাহলে কিন্তু এটা অপারেশন হবে না, কারণ এটা অ্যাঙ্গুলার জেসের মাধ্যমে কম্পাইল হচ্ছে না, কারণ অ্যাঙ্গুলার জেস বুঝছে না যে এখানে 5 + 5 যোগ করতে হবে। তো এটা 5 + 5 দেখাবে এখানে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 + 5 দেখাচ্ছে, বাট আমার দরকার এখানে 10। সেক্ষেত্রে আমি কি করব, ডাবল ব্র্যাকেট দিব
এবং 5+5। এখন এই যে ডাবল ব্রেসেস যে আমি এখানে ইউজ করেছি, ডাবল ব্রেসেসের মাধ্যমে অ্যাঙ্গুলার জিএস বুঝতে পারবে যে না ব্রেস আমাকে এই দুইটা সংখ্যা 5 একটা ভ্যালু আর পরের 5 আর একটা ভ্যালু এবং মাঝখানে যে সাইনটা আছে এটা হচ্ছে আমার অপারেটর। সো দুইটা নাম্বারকে আমাকে যোগ করে দেখাতে হবে। দুইটা নাম্বারকে যখন আমি যোগ করলাম তাহলে আমাকে সে আমাকে এখানে 10 দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমি কোয়ান্টিটিতে যে ভ্যারি যে ভ্যালু দিব সেটা কিউটিওয়াইতে স্টোর হচ্ছে, আর প্রাইসে যে ভ্যারি ভ্যালুটা দিব সেটা প্রাইসে স্টোর হচ্ছে, এবং দুটা গুণ এখানে আসবে। তো নর্মালি আমি কি করব, কিউটিওয়াই অর্থাৎ কিউটিওয়াই ভ্যারিয়েবল একটা ভ্যালু আছে সেটাকে আমি গুণ করব প্রাইস ভ্যারিয়েবলের ভ্যালুর সাথে। এখন আমি কন্ট্রোল এস দিলাম আর আমি এটাকে রান করলাম। যাই হোক, এটা আমাকে প্রথমে নাল দেখাচ্ছে, এটা পরে আমি ঠিক করল পরে আমি দেখাবো যে এটা কীভাবে নালটা আমি এখান থেকে সরাই দিব। তো আমি এখানে যদি 5 দিই এবং এখানে যদি 15 দিই তাহলে এটা আমার সঙ্গে সঙ্গে 75 হয়ে যাচ্ছে। আমি এটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে। ওকে, আবার দেখা যাচ্ছে আমি এটা চেঞ্জ করার সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা জাভাস্ক্রিপ্টে যখন করতাম প্রোগ্রাম তখন কিন্তু আমরা এটা করতে আমাদেরকে অনেক কোড লাগতে হতো, অর্থাৎ প্রত্যেকটা ইনপুট বক্সের ভ্যালুগুলো নিতে হতো, তারপর সেগুলোকে গুণ করতে হতো, দেন কি আপ কি ডাউন এবং অন চেঞ্জ এইগুলা এভেন আমাদের ইউজ করতে হতো। বাট অ্যাঙ্গুলার জিএসে আমাদেরকে এগুলো কিছু করতে হচ্ছে না, আমাদেরকে সিম্পলি একটা ভ্যারিয়েবল এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং দুটোকে গুণ করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রাথমিক ভ্যালু যে কিউটিওয়াই এর কোনো ভ্যালু কিন্তু সে পাচ্ছে না ফার্স্টে, কারণ কিউটিওয়াই ফাঁকা অ্যান্ড প্রাইসও ফাঁকা। দেন যেহেতু এটা ব্রাউজ লোডের সাথে সাথে পেস্ট লোডের সাথে সাথে কাজ করছে, দেন কিউটিওয়াই ভ্যালুটা সে পাচ্ছে নাল এবং প্রাইসের সে ভ্যালুটাও পাচ্ছে নাল। সো নাল ইন্টু নাল ইকুয়াল টু সে ওখানে নাল দেখাচ্ছে। এই জন্য আমি কি করব, প্রাইসের ভ্যালু এবং কোয়ান্টিটির ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করে দিব ইকুয়াল টু 0 দিয়ে। তো সেটা আমি কিভাবে করব আসলে, সেটা আমাকে এই যে বডি ট্যাগের মধ্যে করতে হবে অথবা আমি এই ডিভের মধ্যেও করতে পারি। যেহেতু আমার কিউটিওয়াই এবং প্রায় শুধুমাত্র এই ডিভের মধ্যে কাজ করছে, সেক্ষেত্রে আমি ডিভের মধ্যেই এনজি ইনিট, এনজি ইনিট মানে হচ্ছে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিচ্ছি এনজি ইনিট। তো আমাদের কিউটিওয়াই কিউটিওয়াই ভ্যালু হবে 0, দেন একটা সেমি কলন দিব, দেন প্রাইস প্রাইসের ভ্যালুটা হবে 0। কন্ট্রোল এস। এখন আমার এখানে কিন্তু নাল দেখাচ্ছে না, এখন আমার এখানে 0 দেখাচ্ছে। 25 52 দুটা গুণ করে 1300 হচ্ছে। তো এইভাবে আমরা অ্যাঙ্গুলার জিএস এর মাধ্যমে আমরা এক্সপ্রেশনের কাজ করব। থ্যাংক ইউ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।